বলা হয়েছে এখানে জ্বালানি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে নির্দেশনাক্রমে জানানো যাচ্ছে যে চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় নিমিত্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্রবার এবং শনিবার বন্ধ থাকছে। বিশ্ববিদ্যালয়সমূহের সহ কর্তৃপক্ষ সিদ্ধান্ত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ অনুরোধ করা হলো। তো এখানে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারিত এবং জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তো তোমরা বুঝতে পারছো এই তোমাদের এটা 2022 সালের 22 তারিখে 22 আগস্ট তোমাদের এটা প্রণয়ন করা হয়েছে। এই জ্বালানি সাশ্রয়ের জন্য তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে, একটা হচ্ছে তোমাদের শুক্রবার আর হচ্ছে শনিবার, এই 2 দিন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তো এই ডিটেলসটা কিন্তু তোমাদের অবশ্যই এটা ডিক্লেয়ার হয়ে গেছে, তোমাদের অতি বিলম্বে তোমাদের বিদ্যালয়ে এটা কার্যক্রম শুরু করা হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন। পরবর্তী সকল ভিডিওগুলো সবাইকে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ।